আসসালামু আলাইকুম। আপনাদের ফোন ট্র্যাক হচ্ছে কি না কীভাবে চেক করবেন? হ্যাঁ বন্ধুরা, আমাদের ফোন অনেক সময় সাইবার অ্যাটাক করে আমাদের ফোনের ছবি এবং আমাদের ভয়েস এবং আমরা কোথায় যাই সব কিছু সাইবার অ্যাটাকের মাধ্যমে আমাদের ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার হয়ে যায় বা নিয়ে নেয়। তা আপনারা কীভাবে চেক দিবেন আপনাদের ফোনে কেউ ট্র্যাক করতেছে কি না এবং আপনাদের কোনো ভয়েস কেউ নিয়ে নিচ্ছে কিনা এবং ছবি এবং আপনি কোথায় যাচ্ছেন? তা চলুন ফুল ভিডিওটি শুরু করি। কিভাবে চেক দিবেন আপনাদের ফোনটি ট্র্যাক হচ্ছে কিনা এবং অন্য কেউ আপনার ফোনের সকল তথ্য নিচ্ছে কিনা? তা চলুন ফুল ভিডিওটি শুরু করি। প্রথমে আপনারা যেটা চেক দিবেন আপনাদের ফোনের এই যে এই অপশনগুলো যে রয়েছে স্ক্রিনের সামনে, এগুলো চেক করুন যে এখানে কোনো আশ্চর্যজনক চিহ্ন রয়েছে কিনা। যদি এখানে কোনো আশ্চর্যজনক চিহ্ন রয়ে থাকে বা থেকে থাকে, তাহলে অবশ্যই জেনে রাখবেন আপনার ফোনটি ট্র্যাক হচ্ছে এবং আপনার ফোন থেকে তথ্য নেওয়া হচ্ছে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন। এরপর আমরা সেকেন্ডে যে স্টেপ আছে সেই স্টেপে চলে যাব। আপনার যে কোনো ফোন হোক, স্মার্টফোনে আপনারা চলে যাবেন এই যে ডায়াল অপশনে। এই ডায়াল অপশনে যা আপনারা এখানে ডায়াল করবেন, কোড ডায়াল করবেন, সেই কোডটা আমি বলতেছি। এখানে প্রথমে লিখবেন স্টার হ্যাশ 6 1 হ্যাশ। তো এইভাবে আপনাদের ফোনে ডায়াল অপশনে লেখার পরে জাস্ট এখানে কল অপশনে ক্লিক করবেন। কল অপশনে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে এবং এখানে দেখেন, একটু ওয়েট করেন, আমি আবারও ডায়াল করতেছি *6 1 হ্যাশ *6 1 হ্যাশ। এভাবে ডায়াল করবেন। ডায়াল করলে দেখেন আপনাদের সামনে চলে আসছে কল ফরওয়ার্ডিং। দেখেন এখানে লেখা আছে ভয়েস নট ফরওয়ার্ড, ডাটা নট ফরওয়ার্ড, ফ্যাক্স SMS নট ফরওয়ার্ড। তা আপনারা এগুলো ফলো করবেন। তা আমার এখানে সব কিছু কিন্তু নট ফরওয়ার্ড লেখা আছে। তো গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অবশ্যই এটা দেখবেন যে ইন ফরওয়ার্ড বা ইন আছে কি না। তা এখানে নট থাকলে কোনো টেনশন নাই। তা আমার এখানে ভয়েস বা আমার ফোন থেকে কোনো কিছু ট্রান্সফার হচ্ছে না বা কেউ নিচ্ছে না। তো অবশ্যই এই কোডটা ডায়াল করে অবশ্যই সতর্ক থাকবেন এবং যদি আপনাদের এগুলো নিয়ে থাকে তাহলে সেই হিসাবে আপনারা ব্যবস্থা নেবেন। তো অবশ্যই কোড ডায়াল করে চেক করতে পারবেন। তা আমরা এখন ব্যাক আসতেছি। তা হ্যাঁ বন্ধুরা, সাইবার অ্যাটাক বা আপনার ফোন ট্র্যাক করলে বা আপনার ফোন যদি ট্র্যাকিং করে বা সাইবার অ্যাটাকিং করে, তা আপনার ফোনের বা আপনার অনেক সমস্যা হতে পারে বা হুমকির মুখে পড়তে পারেন। তো অবশ্যই এগুলা ফলো রাখবেন। তা এখানে অবশ্যই এই চিহ্নগুলা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা দেখবেন যে এখানে কোন কোন চিহ্ন আছে এবং অস্বাভাবিক কোনো চিহ্ন আছে কি না। তো এগুলো চেক করে আপনারা দেখতে পারেন আপনাদের ফোনটি এবং আপনারা এই কোড ডায়াল করে নিরাপদ থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।